নমস্কার সবাইকে। আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আজ আমাদের গন্তব্য হস্তশিল্প মেলা। কলকাতা শীত আর মেলা ওতপ্রোতভাবে জড়িত, তাই হঠাৎ করেই হস্তশিল্প মেলায় যাবার সুযোগটা ছাড়তে পারলাম না। ইকোপার্কের এক নম্বর গেট দিয়ে একটুখানি এগোলেই চোখে পড়বে মেলার মেন এন্ট্রান্স। এই রাস্তা বরাবর দুদিকে ছোট ছোট শিল্পীরা তাদের পসরা সাজিয়ে বসে আছে। মেলার সময়সীমা দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত। আমাদের রাজ্যের ছোট ছোট কুটির শিল্পীদের হাতে তৈরি নানান সম্ভার নিয়ে এই হস্তশিল্প মেলা। এখানে বিশেষভাবে লক্ষ্য করা যায় যেটা, সেটা হলো পটচিত্র। এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলার পটচিত্র পট বা বস্ত্রের ওপর আঁকা এক প্রকার লোকচিত্র। প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না, তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল। যারা পটচিত্র অঙ্কন করে তাদের পটুয়া বলা হয়। মেলাতে দেখা যায় বিভিন্ন ধরনের পটের ওপরে এই চিত্র অঙ্কন করা হয়েছে। ছোট ছোট কাপগুলির দাম 100 টাকা থেকে বড় বড় লণ্ঠন বা ফুলদানির দাম 400-500, কাঠের ট্রের ওপর পটচিত্র 450-500, এইরকম হয়ে থাকে। এই সমস্ত গুণী শিল্পীর তুলির টানে সেজে ওঠে টি শার্ট, কুর্তি, পাঞ্জাবি এবং শাড়ি। টি শার্টগুলির দাম 180 টাকা থেকে 400 টাকা পর্যন্ত এবং কুর্তিগুলির দাম 400 থেকে 800, 1000, শাড়িগুলি 1000-1200, 1500 থেকে 3000 পর্যন্ত হয়ে থাকে। আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন শিল্পগুলি আজ বিলুপ্তির পথে। যান্ত্রিক যুগে হারিয়ে যাচ্ছে নানান শিল্প ও শিল্পকর্ম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বেতার বা শিল্প। তবে এই হস্তশিল্প মেলায় গেলে চোখে পড়ে বেতার বাঁশের তৈরি নানান ধরনের ঘর সাজানোর জিনিস। তবে শুধু ঘর সাজানোর জিনিস বললে ভুল হবে, আছে নিত্য প্রয়োজনীয় নানান ধরনের জিনিস। তাই সেসব জিনিস দিয়ে আপনার ঘর সাজিয়ে তুলতে একবার পৌঁছে যান হস্তশিল্প মেলায়। যে কোনো মেলারই অন্যতম আকর্ষণ হলো এই রং বেরঙের ফুলের সম্ভার। যারা মেলাতে যান তাদের হাতে ফেরার সময় একগুচ্ছ এই ফুলগুলি থাকবে না তা কখনোই হবে না। পুরো হস্তশিল্প মেলা জুড়ে বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে গয়নার বিভিন্ন সম্ভার। জুটের গয়না, মাটির গয়না, ফুলের গয়না, কাপড়ের গয়না, অক্সিডাইজের গয়না, যেরকম ধরনের গয়না চান সবই পাবেন এই হস্তশিল্প মেলায়। পাবেন পোড়া মাটির তৈরি কাপ ডিশ, এক একটি কাপের দাম 60 টাকা করে, মাটির তৈরি
নানান ধরনের মূর্তি, 100 টাকার থেকে 1000 টাকা, নানান মাপের নানান ধরনের জিনিস পাবেন। আবার কোথাও কাঠের উপরে সুন্দর করে নিজের নাম খোদাই করে নেমপ্লেট তৈরি করে নিতে পারেন। এই হস্তশিল্প মেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কুটির শিল্পীরা এসে থাকেন। এক একটি জেলার জন্য এক একটি স্টল নির্ধারিত হয়ে থাকে। স্টলগুলির নাম সাধারণত সেই জেলার নদীর নামে হয়ে থাকে। সময়ের অভাবে সব স্টলে ঢোকা সম্ভব হয় না। এই স্টলটি হলো বাঁকুড়া জেলার। এখানে বিখ্যাত ডোগরা শিল্প আর কাঠের শিল্প। এটা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন এটা কোথাকার স্টল। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা পুরুলিয়া জেলা। এখানে বিখ্যাত নানান ধরনের মুখোশ, তার মধ্যে অবশ্যই ছৌ নাচের মুখোশ উল্লেখযোগ্য। মাটির পুতুল বলতে যে জেলার কথা মনে পড়ে তা হলো নদিয়া। হ্যাঁ, এটা নদিয়া জেলার স্টল। এখানে পাবেন নানান ধরনের মাটির পুতুল। বালুচরি বা স্বর্ণচরি শাড়ির জন্য পৌঁছে যাবেন বাঁকুড়া জেলার স্টলে। আর যদি চান কাঁথা স্টিচের শাড়ি, তাহলে একবার অবশ্যই ঢু মারবেন বীরভূম জেলা স্টলে। হস্তশিল্প মেলা রয়েছে আর মাত্র 4 দিন। কুটির শিল্পের পাশে দাঁড়াতে অবশ্যই পৌঁছে যান হস্তশিল্প মেলায়। মেলার সময় দুপুর 1টা থেকে রাত 8:30। এই মেলা প্রাঙ্গণে খাবারের জন্য নানান ধরনের স্টল রয়েছে, যা আমার ভিডিওতে আমি দেখাতে পারিনি। সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।